আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজকে একটা বিশাল মানে একটা দরকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আপনার শরীর সম্পর্কীয় ভিডিও কারণ বর্তমানে এমন এমন রোগ মানুষের শরীরে ঢুকে যাচ্ছে সে দুই রকম দুইটা কারণ তার এক নম্বর কারণ হচ্ছে আপনার কিছু এমন ভ্যাকসিন আমরা নিয়ে থাকি যে ভ্যাকসিনের কুপ্রভাবে আমাদের শরীরের মধ্যে অনেক রকমের রোগ তৈরি হয় যেরকম সুগার বা ডায়াবেটিস রক্ত জমাট জমাটবান্ধা হার্ট ফেল কিডনি ফেল বারবার ঘন ঘন পেশাব লাগা থাইরয়েড হার্ট দুর্বলতা খুব শরীর দুর্বল দুর্বল তারপর শ্বাসকষ্ট ইত্যাদি অনেক রকমের রোগ আছে যেগুলো আমাদের এই ভ্যাকসিনের প্রভাবে হয়ে থাকে শরীরের মধ্যে আবার বিভিন্ন কারণে এই সমস্ত রোগ শরীরের মধ্যে তৈরি হয় ঠিক আছে বন্ধুরা তো এই সমস্ত রোগ এক একটা রোগের আপনি চিকিৎসা করতে গেলে আপনি ফকির হয়ে যাবেন একেবারে এত টাকা খরচা হয় আপনি যাবেন আপনাকে বলবে তুমি এই পরীক্ষা করো সেই পরীক্ষা করো এই করো দশ রকমের পরীক্ষা করাবে আপনাকে যে আপনার যা থাকবে অর্থনৈতিক অবস্থা একদম ড্যামেজ একেবারে আপনাকে ফকির করে দেবে এই জন্য বন্ধু আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছি যে আপনার শরীরের মধ্যে যে কোনো কারণে এই যে দশটা রোগ আমি তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা থাম থামনিলের মধ্যে হ্যাঁ তো এই দশটা রোগ ইনশাল্লাহ আপনাকে আলাদা আলাদা চিকিৎসা করতে হবে না আলাদা আলাদা ওষুধ খেতে হবে না একটা ওষুধে সমস্ত রোগ ভালো হয়ে যাবে তাও আবার এক চামচ আপনি যদি এক চামচ ওষুধ খান সে আমার যে তৈরি করেছি ওষুধটা এক চামচ খান এক চামচ খেলেই এই সমস্ত সমস্যা আপনার একদম ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর প্রথম বলি সুগার বা ডায়াবেটিসের কারণে শরীরের মধ্যে অনেক রকমের রোগ তৈরি হয় ঠিক আছে কারণ সুগার বা ডায়াবেটিস হলে কি হয় রক্ত নালীগুলো শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় যার ফলে রক্ত চলাচল করতে পারে না হ্যাঁ রক্ত জাম হয়ে যায় ব্লক হয়ে যায় তো যার ফলে কি হয় আপনার হাট হাটের রোগ দেখা দেয় হাটের মধ্যে রক্ত চলতে পারছে না যার জন্য সেখানে চর্বি জমতে থাকে হ্যাঁ খারাপ কোলেস্ট্রলগুলো জমতে থাকে দিয়ে কি হয়ে যায় হাট আস্তে আস্তে হাটটা দুর্বল হয়ে যায় যেহেতু সেখানে রক্ত চলছে না রক্ত না পেয়ে চললে সেখানে আপনার অক্সিজেন পাচ্ছে না যার ফলে কী হয় হার্ট দুর্বল হয়ে যায় হার্ট দুর্বল হয়ে তখন হার্ট ফেলোয়ার হওয়ার সম্ভাবনা থাকে বুঝতে বুঝতে পারছেন বন্ধুরা তো তার কারণ মূল কারণ হচ্ছে আপনার কি ডায়াবেটিস ডায়াবেটিস বা সুগার তেমনইভাবে আপনার যাদের আপনার আপনার ব্রেন স্ট্রোক হয় অনেকে ব্রেন স্ট্রোক হয়ে যায় সেটা কেন হয় একই অবস্থা আপনার যদি সমস্ত রক্ত নালী শক্ত হয়ে যায় রক্ত চলাচল ঠিকমতো করতে পারে না ব্রেনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে আপনার রক্ত প্রবাহ সাপ্লাই করতে পারছে না যার ফলে কী হচ্ছে অক্সিজেনের অভাব দেখা দেয় ঠিক আছে অক্সিজেনের অভাব দেখা দিলেই তখন কি ব্রেন স্ট্রোক হয়ে যায় ব্রেন স্ট্রোক যদি আপনার মাথাতে ডান দিকে হয় তাহলে আপনার বাঁ দিকের পা অবশ হয়ে যাবে ঠিক আছে অবশ হয়ে যাবে এবং হাত পা হয়ে যাবে আর যদি আপনার বা দিকে আপনার ব্রেন ব্রেনের বা দিকে যদি আপনার স্ট্রোক হয় তাহলে আপনার ডান দিকে আপনার হাত অবশ হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি কি করে বুঝবেন যে আপনার ব্রেন স্ট্রোক হয়েছে যখন কারো ব্রেন স্ট্রোক হয়ে যাবে তখন সে কী করবে সে তার হাত অথবা পা সে উঠাইতে পারবে না ঠিক আছে এগুলো একদম দুর্বল হয়ে যাবে হাত পা দুর্বল হয়ে যাবে অথবা সে কথা বলতে পারবে না কথা তার জড়িয়ে যাবে ঠিক আছে হাসতে পারবে না হাত মানে সে হাসতেও পারবে না তার এরকম মোটা বাঁকা হয়ে যাবে ঠিক আছে ইত্যাদি যদি হয় তাহলে ধরে নেবেন যে তার কি হয়ে গেছে ব্রেন স্ট্রোক হয়েছে তো এই ব্যাপার তেমন এবার কিডনি ফেল হয়ে যায় অনেক সময় এই এই রোগের কারণে এই আপনার এই সুগারের কারণে ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় শরীরের মধ্যে ঠিক আছে বন্ধুরা তো তেমন থাইরয়েড থাইরয়েড বা এই সমস্ত থাইরয়েডের সমস্যা দেখা দেয় হাট দুর্বলতা দেখা দেয় ঠিক আছে যার ফলে শরীরের মধ্যে প্রচণ্ড দুর্বলতা দেখা দিবে। আপনার শরীরের মধ্যে প্রচণ্ড দুর্বলতা দেখা দিবে এবার আমি বলবো যে আপনার যখন আপনার হাট দুর্বল হবে তা আপনি বুঝবেন কী করি যে আপনার হারটা দুর্বল হয়ে গিয়েছে তার জন্য কিছু লক্ষণ আপনি যখন দেখবেন আপনি সিঁড়ি সিঁড়িতে ওঠার সময় আপনার খুব মানে হাইফাই হচ্ছে মানে খুব শ্বাসকষ্ট হচ্ছে আপনার আর বুক ধরফর করছে আর মানে খুব ক্লান্তি লাগছে আপনার খুব ক্লান্তি লাগছে তখন আপনি ধরে নেবেন যে আপনার হার্ট দুর্বল হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আর খুব শ্বাসকষ্ট হবে আপনার যদি এরকম শ্বাসকষ্ট হয় তখন আপনি ধরে নেবেন যে আপনার কী কিডনি দুর্বল হয়ে গেছে কিডনি ইত্যাদি অবস্থা হয়ে গেছে তো বন্ধুরা আমি বলবো এই অবস্থায় এই অবস্থা আপনার যদি এক চামচ যে ওষুধের কথা বলছি সুগার কিউর এক চামচ আপনি খেয়ে নেবেন হ্যাঁ সেটা কি করে খেতে হয় আপনার সকালে খালি পেটে এক গ্লাস পানির মধ্যে আপনি এক চামচ ওষুধে ভালো করে ঘুলবেন ঘুলে আপনি ঢক ধক করে খেয়ে নেবেন খাওয়ার পর আপনি দেখবেন আপনি মোটামুটি এক ঘন্টা পরেই দেখবেন এই হাটের যে দুর্বলতা আছে সেটাও আপনার কেটে যাবে আর এটা সরাসরি আঘাত করে আপনার সুগারকে ঠিক আছে সুগারকে আঘাত করে কী করে সুগারের সব ঠিক করে দেয় একদম সুগার আস্তে আস্তে কমতে থাকে শরীর শরীর থেকে দেখবেন আপনার আধা ঘন্টার মধ্যে আপনার যে দুর্বলতা ছিল বা আপনি সিঁড়িপে উপর উঠতে পারছিলেন না সেটা যখন আপনি সিঁড়িপে উপর উঠবেন সে দুর্বলতাও লাগবে না আপনার শ্বাসকষ্ট হবে না আর এমন কিনো আপনার আর মনে হয় যে একটু আগে আপনার কি হয়েছিল এই আপনার বুকের মধ্যে যেখানে হাঁটটা আছে আর কি সেখানে খুব ব্যথা হচ্ছিলো আর খুব সেখানে অস্বস্তি ভাব হচ্ছিল সেইটাও আপনার থাকবে না ইনশাআল্লাহ এই এক চামচ মাত্র সুগার কেউ খাওয়ার পর এক ঘন্টা পর এরকম হয়ে যাবে আর যখন আপনি আবার রাত এক চামচ খাবেন তখন আপনার দেখবেন বিশাল শরীরে একটা আরাম আরাম ভাব হবে আপনার শরীরের মধ্যে কিনু আর কোনো দুর্বলতা থাকবে না সুগারের কারণে অথবা হার্ট দুর্বলতার কারণে অথবা হা আপনার ব্রেন টিউমারের কারণে যে কোনো কারণে যেরকম যে সমস্যাগুলো দেখা দেয় এর জন্য সে সমস্যা কিছুই থাকবে না আপনার শরীরটা আস্তে আস্তে এমন হয়ে যাবে ফুর পরে হয়ে যাবে ফুর পরে হয়ে যাবে আমার এই ওষুধ যারা একবার খায় তারা বারবার নিয়ে যায় আমারে আমার বাড়ির পাশে মসজিদের পাশে মসজিদে বসে আছি আমি এখন বর্তমানে এই মসজিদের পাশে এক আমার মুসল্লি তিনি আমার পিসে নামাজ পড়েন হাজির সাহেব মানুষ তিনি কী করছেন আমার কাছে এক কোটা ওষুধ নিয়েছেন নিয়ে মাত্র দুই চামচ খেয়েছেন সকালে এক চামচ আর বিকাল এক চামচ তো তিনি এসে বলছেন যে এই ওষুধটা খাওয়ার পর আমি খুব ভালো বুঝি আর আমার শরীরটা খুব ভালো লাগছে খুব আরাম লাগছে এর আগে তিনি অনেক ডাক্তার দেখিয়েছেন হার্টে আপনার এই সুগারের ইত্যাদিরে অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন কোনো আরাম পড়ে নাই কিন্তু আমার ওষুধ খাওয়ার পর আরাম পড়েছে তো তখন আমার কাছ থেকে আরও দুইটে দুই কোটা অতিরিক্ত তিনি নিয়েছে আমার কাছ থেকে বলছে আর দুই কোটা দিন কারণ তিনি এখানে থাকেন না তিনি একটু দূরে থাকেন তা তিন কোটা মোট তিন কোটা ওষুধ তিনি নিয়ে গিয়েছেন আমার কাছ থেকে তো এই ব্যাপার বন্ধুরা তো এই ওষুধটা যদি খান আলহামদুলিল্লাহ আমি এখানে যে দশটা রোগ লেগেছে দশটা রোগের নাম লিখেছি এই দশটা রোগ নয় আরও বেশি ইনশাআল্লাহ এই কটা রোগ তো একদম সঙ্গে সঙ্গে আপনার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই ওষুধটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর দেখেন বর্তমানে এই যে কোভিড ভ্যাকসিনের কুপ্রভাবে এ অনেক রকমের রোগ তৈরি হচ্ছে মানুষের শরীরের মধ্যে যেরকমভাবে রক্ত জমাট বাঁধা তারপরে হার্টের রোগ তৈরি হচ্ছে আর প্রথমে সুগারের রোগ তৈরি হয় তারপর ব্রেন স্ট্রোক ইত্যাদি থাইরয়েড হ্যাঁ ইত্যাদি বিভিন্ন রকমের রোগ তৈরি হচ্ছে তো আমি বলবো ভাই দেখেন এ সমস্ত রোগের জন্য আপনাকে অন্য কোনো ওষুধ খাওয়ার দরকার নাই আপনি একমাত্র সুগার কিউর ব্যবহার করুন সুগার কিউর খান শুধু দুইবার খান হ্যাঁ সকাল এক চামচ আর বিকাল এক চামচ তখনই আপনি তার সঙ্গে সঙ্গে তার বুঝতে পারবেন তার উপকারিতা বুঝতে পারবেন কত উপকার ওষুধটা আপনি এই ওষুধ খাওয়ার আগে আপনার শরীর খুব দুর্বল লাগছিল এত দুর্বল লাগছিল যে আপনি অনেক সময় আপনার ডায়াবেটিস বা সুগারের কারণে কিন্তু দুর্বলতা হয় ঠিক আছে অনেকে ডায়াবেটিস অবস্থায় মিষ্টি ফিষ্টি বেশি করে খেয়ে নেয় খাওয়া খেলেই তখন তার মাথাটা ঘোরে এবং তার শরীর খুব দুর্বল লাগে ঠিক আছে বন্ধুরা তো আমি বলবো আপনি মাত্র দুই চামচ ওষুধ খান আপনি যেহেতু মিষ্টি খা খেয়েছেন কোনো অসুবিধা নেই আপনি দুই চামচ এক একটা সকালে আর এক চামচ বিকালে খান খাওয়ার পর আপনি তার রেজাল্টটা দেখবেন আপনি দেখবেন ডায়াবেটিস কারণে যেই দুর্বলতা আপনার শরীরের মধ্যে ছিল সেই দুর্বলতা একদম কোথাও উদা হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এত সুন্দর একটা ওষুধ ভাই তো এ আমি বলবো আপনারা এখন এই অন্য কোনো ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না অর্থাৎ অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথিক এইসব ওষুধ ওষুধ খাবেন না হ্যাঁ আপনি কী করবেন আপনি এই সুগার কিউরটা ব্যবহার করুন সুগার কিউরটা ব্যবহার করুন কারণ এলোপ্যাথিক ওষুধের মধ্যে অনেক আপনার ইয়া থাকে একটা রোগ ভালো করে দিয়ে দশটা রোগ তৈরি করে তার মধ্যে কেমিক্যাল থাকে আর আমার ওষুধ হচ্ছে আপনার গাছ ওষুধ জরি বটির ওষুধ তার মধ্যে কোনো কেমিক্যাল নাই একদম সোজা গাছ গাছরা গাছ গাছটা দিয়ে আমি তৈরি করছি এই জন্য সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে কাজ শুরু করে দেয় এক ঘন্টার মধ্যে আপনি এই ওষুধের উপকারিতা ইনশাল্লাহ বুঝতে পারবেন বন্ধুরা ঠিক আছে আর ইনশাআল্লাহ আপনারা নিজেরা খান খেয়ে যখন দেখবেন খুব ভালো কাজ হচ্ছে তখন আপনি হ্যাঁ আপনার যারা আশেপাশে যারা আছে তাদেরকে এই ওষুধটা দেওয়ার চেষ্টা করুন ভাই ভাই এদেরকে অল্প টাকায় এরকম ভালো আমরা ওষুধ দিচ্ছি এমন ওষুধ দিচ্ছি যেটা একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ করছে আর আমি যত কটা রোগের লিখেছি আপনার থামনিলের মধ্যে সব কটা রোগ এবং এক চামচ খেলে সমস্ত রোগের উপরে তার কাজ করছে এবং সমস্ত রোগ উদা হয়ে যাচ্ছে এক চামচ থেকে দুই চামচ খেলেই সমস্ত রোগের লক্ষণ দূর হয়ে চলে যাচ্ছে তো এত সুন্দর একটা ওষুধ বন্ধুরা তো আমি বলবো আপনারা অনেক গরিব মানুষ আছে দেশের মধ্যে গরিব আছে বড় লোক আছে বা মধ্যবিত্ত আছে সবাই কি আরে ভাই টাকা দেখেন টাকাটা তো যারই হোক গরিব হোক আর বড় লোক হোক টাকার অর্থাৎ মানুষ আর এভাবে রাস্তা থেকে কুড়িয়ে নেয় না কষ্ট করে কামাই করতে হয় তো কষ্টের টাকা আপনারা কেন এমন জায়গায় খরচ করবেন যেখানে খরচ করলে আপনার রোগ ভালো হচ্ছে না ভালো না আপনি ওষুধ খেয়েছেন ওষুধ খেয়ে আরও আরও অনেক রকমের রোগ তৈরি করছেন বরং আমি বলবো আপনারা আপনার কষ্টের টাকা আপনার এমন জায়গায় খরচ করুন এমন জায়গা থেকে ওষুধ নিন যেই ওষুধ গ্যারান্টি দিয়ে কাজ করছে গ্যারান্টি দিয়ে কাজ করছে এবং খেলে আপনার শরীরের মধ্যে তার ভালো লক্ষণ দেখা দিচ্ছে ঠিক আছে আর রোগের যে লক্ষণগুলো আছে সেগুলো উদাও হয়ে চলে যাচ্ছে হ্যাঁ এবং আপনার শরীরটাকে ফুরফুরে লাগবে শান্তি লাগবে আপনার যে হাট যে দুর্বল হয়ে আছে দুর্বল হার্টকে সবল করতে হলে ইনশাল্লাহ আপনাকে এই আপনার সুগার কিউর খেতে হবে ভাই সুগার কিউর খেতে হবে আপনার সুগারকে দূর করতে হলে সুগার কিউর খেতে হবে রক্ত জমাট বাঁধাকে দূর করতে হলে সুগার কিউর খেতে হবে হার্ট ফেলকে দূর করতে হলে সুগার কিউর খেতে হবে বারবার ঘন ঘন পেশাব লাগাকে দূর করতে হলে সুগার কিউর খেতে হবে থাইরয়েডের সমস্যা দূর করতে হলে আপনাকে সুগার কিউর খেতে হবে হার্ট দুর্বলতাকে দূর করতে হলে সুগার কিউর খেতে হবে ঠিক আছে শরীর দুর্বলতাকে দূর করতে হলে সুগার কিউর খেতে হবে শ্বাসকষ্টকে দূর করতে হলে আপনাকে সুগার কিউর খেতে হবে ভাই প্রায় একটা ওষুধে আপনার এ সমস্ত রোগ সব ঠিক হয়ে যাচ্ছে ভাই আর দাম দাম কিন্তু বেশি নয় আমি দুই বছর আগে ওষুধটার দাম দিয়েছিলাম মাত্র দেড়শো টাকায় এক কোটা ওষুধের দাম এক কোটার মধ্যে আপনার দেড়শো গ্রামের মতন থাকে পাউডার ঠিক আছে বন্ধুরা কিন্তু দেখেন এই দুই বছরের মধ্যে সমস্ত জিনিসের দাম কত বেড়ে গেছে এই বিটির দাম কয়েক গুণ বেশি বেড়ে গেছে এই জন্য এখন দেড়শো টাকা দেওয়া যাবে না এখন আমি এটা দুশো টাকা করে দিয়েছি দুশো টাকা অর্থাৎ আপনাকে আপনি যদি এক কোটা খান তাহলে আপনার রোগ একদম ঠিক হয়ে যাবে কিন্তু তারপর আমি বলব আপনাকে চার কোটা খেতে হবে চার কোটা ওষুধ খাওয়ার পর আপনি যদি মিষ্টিও খান তবুও আপনার কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এ সুগার কেউ রেমন শক্তিশালী ওষুধ আমি নিজে ভাই আমার সুগার ছিল ভাই আমার অন্য কোনো ওষুধ কন্ট্রোল হয়নি কোনো আমার উপকার পাইনি আমি আমার এই নিজের ওষুধ আমি নিজের উপর ব্যবহার করেছি এমন এমন সুন্দর কাজ করছে আমি নিজেও অবাক হয়ে গেছি যার ফলে আমি মনে করছি যে না এত সুন্দর কাজ করছে ওষুধটা এটা মানুষকে দেওয়া দরকার মানুষ সামনে এটা তুলে ধরা দরকার যাতে মানুষ সবাই এই ওষুধটা উপকৃত হতে পারে তো বন্ধুরা তো চার পিস ওষুধ যদি আপনি খান আর আমি একটা কথা বলি শোনেন আপনি সুগার আগে মেপে নেবেন আপনার শরীরে কত কি পরিমাণ সুগার আছে সেটা মেপে কাগজে লিখে রেখে দেবেন তারপর আপনি ও খেতে শুরু করবেন আপনি মাত্র দুই কোটো খাবেন দুই কোটো খাওয়ার পর আবার মাপবেন মেপে যখন দেখবেন যে এত কমে গেছে তো মোটামুটি চার কোটা খেলে আপনার সুগার একদম নর্মালি চলে আসবে ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা চার কোট ওষুধ খাবেন নর্মালি চলে আসবে তো দেখেন ওষুধটা কী সুন্দর জিনিস আপনার একদিকে সুগারকে কমিয়ে দেবে সুগারকে কমিয়ে আপনার যে হার্টের যে সমস্যা আছে সেটাকে ঠিক করে দিবে আপনার ব্রেনের যে সমস্যা আছে সেটাকে ঠিক করে দিবে এবং আপনার থাইরয়েডের সমস্যা ঠিক করে দিবে হার্ট দুর্বলতার সমস্যা ঠিক করে দিবে শরীর দুর্বলতাকে একদম শরীর থেকে বের করে দেবে আপনার শরীরের দুর্বলতা লাগবেই না আর এটা তো মশায় মাত্র দু দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ দুই দিনের মধ্যে ঠিক আছে আপনি আজ খাবেন কালকে বুঝতে পারবেন যে আপনার শরীর যে কালকে আমার কি দুর্বলতা লেগেছিল আজ সেরকম আমার দুর্বলতা শরীরে নেই আপনি নিজে অনুভব করতে পারবেন আপনি একদিন আগে আপনার সিঁড়ি বেয়ে উপর উঠতেন হাই ফাই করতেন শ্বাসকষ্ট হতো হ্যাঁ তারপর আপনার খুব অস্বস্তি ভাব হইত কিন্তু আপনি যখন একদিন বা একদিন খাওয়ার পর দ্বিতীয় দিন আপনি সিঁড়ি বেয়ে উঠবেন উপরে দেখবেন আপনার শরীরে কিন্তু দুর্বলতা লাগবে না আর সিঁড়ি বেয়ে উপর উঠতে আপনার কোনো অস্বস্তি ভাব হবে না বরং এটা আপনাকে ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা এই কথাগুলোতে আমি দেখেন আমি আলতু ফালতু লোক নয় আমি যা তা আমি আজে বাজে কথা বলি না মানুষকে যেইটা আমি ওষুধ খেয়ে যা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা আমি তুলে ধরছি ভাই আমি এবং কিছু লোকদেরকে দিয়েছি তারা খেয়েছে তারা খুব আর নাম করছে ওষুধটা ঠিক আছে আর অনেকে ফোন করছে যে আমি যাবো ওষুধটা একবার আপনার কাছে নিয়েছিলাম আমি আধা করটা ওষুধ খেয়েছি আমার এই সমস্যা ছিল তাতে আমার রোগ ভালো হয়ে গেছে আর আদা কোটা আছে সেটা খেয়ে নেবো খাওয়ার পর আমি আবার আপনার কাছে আবার ওষুধ আনতে যাবো তা আমাকে ফোন করে এমন কথা বলছে সে আজে বাজে লোক নয় তা আবার মৌলানা সাহেব ঠিক আছে সেই মাদ্রাসার এক মাদ্রাসার শিক্ষক তিনি আমাকে কথা বলছেন তো এবার দেখেন ভাই তো তারা কি এভাবে শুধু শুধু ওষুধটা নিতে আসবে তাদের আমার কাছে নিয়ে এসে ওষুধটা খেয়ে উপকার পেয়েছে যার ফলে তারা আবার নিতে আসবে তাই আমাকে বলছে ওষুধটা রেডি করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো এবার কথা হচ্ছে ভাই দেশ এবং বিদেশ থেকে আপনারা যেখান থেকে ওষুধটা অর্ডার দিবেন আপনারা ইনশাল্লাহ আমার কাছে ওষুধটা পাবেন আমি আপনাদেরকে সাপ্লাই করব দেশ এবং বিদেশ থেকে এবার দেশের ভিতরে যারা নিবেন আমি বলবো দেখেন ভাই ওষুধটার দাম তো বেশি নয় দুশো টাকা তার মানে চার কোটি ওষুধের দাম হচ্ছে আটশো টাকা হচ্ছে আর তার সঙ্গে একটা পেঁয়াজ সাপ অবশ্যই দিব ঠিক আছে বন্ধুরা পেঁয়াজ সাপে একটা দিব কারণ পেট সাব দিলে কি হয় অনেকের পেটের সমস্যা থাকে অনেকে গ্যাস অম্বল হয় বুক জ্বালা হয় টক ঢেকুর হয় এবং আপনার পায়খানা ঠিকমতো পরিষ্কার না হওয়ার কারণে কুষ্ঠবদ্ধ হয় আর যদি কুষ্ঠবদ্ধ হয় পায়খানা পরিষ্কার ঠিকমতো না হয় তাহলে আপনার রুচি হবে না খাইতে রুচি হবে না এবং খাবার হজম হবে না খাবার খাবেন পেটে পড়ে থাকবে এর জন্য বা একটা চাপ আমি দিব তার সঙ্গে অর্থাৎ চার পিস সুগার কিউর দেবো একটা প্যাট পা পাঁচ পিস ওষুধ আপনাকে দিব ঠিক আছে তো চার পিসের দাম আটশো টাকার আর পেট দাম দেড়শো টাকা সাড়ে নশো টাকা হচ্ছে আর পাঠানো খরচ হয়েছে প্রায় একষট্টি টাকা ঠিক আছে তো একষট্টি টাকার মধ্যে আপনি পঞ্চাশ টাকা দেবেন অর্থাৎ আপনি এক হাজার টাকা দেবেন আর বাকি এগারো টাকা আমার পকেট থেকে দেবো তাও আবার দেখেন ওষুধটা আমি পার্সেল তৈরি করি পার্সেল তৈরি করে আপনার এখান থেকে অনেক দূর নিয়ে যেত সেই কান্দরা মোটরসাইকেলে যেতে আধা ঘন্টার মতন লাগে আসা যায় এক ঘন্টা তো দেখেন আসা যাওয়া করছি তা তার জন্য তেল খরচা আসে সেটা কিন্তু আমি ধরছি না সেটা ধরছি না তারপর আপনার আমি যখন আপনার ওষুধ নিয়ে যাব সকালে সেখানে আমাকে সে বারোটা পর্যন্ত আমি সেখানে কাজ শেষ করতে এগারোটা সাড়ে এগারোটা বারোটা হয়ে যায় ঠিক আছে তার মানে মানে একটা একদিনে অর্ধেক কামাই হয়ে যাচ্ছে আপনার পিছনে তো তারপর আমি কিন্তু আপনার কাছে বাড়তি কিছু চাচ্ছি না ওই এক হাজার টাকার মধ্যে আপনাকে পার্সেলটা আপনার বাড়িতে পাঠিয়ে দেবো তো বন্ধুরা আমি বলবো আপনারা পাঁচ পিসে অর্ডার না দিয়ে দশ পিসে অর্ডার দিবেন ঠিক আছে হয়তো আপনার পাঁচ পিস দরকার কিন্তু আপনার আশেপাশে আরও তো এরকম রুগী অনেক আছে দেখেন বর্তমানে ডায়াবেটিস তারপরে হার্ট দুর্বল হার্ট দুর্বল কিডনি দুর্বল তারপর আপনার হ্যাঁ থাইরয়েড শরীর দুর্বল ইত্যাদি রোগের অভাব নাই তো আপনি যদি দশ পিস নিয়ে যান আপনি নিজে ব্যবহার করলেন আর আপনার আত্মীয়দের মধ্যে যারা থাকলো তাদেরকে পাঁচ পিস দিয়ে দেবেন ওদের কাছে এক হাজার টাকা নিয়ে নেবেন ঠিক আছে বন্ধু তাহলে আমার কি হয় ভাই আমি যদি পাঁচ পিস নিয়ে যাই তাহলে কিন্তু আমার দেখেন লাভ হচ্ছে না ভাই আমার এই যে মোটরসাইকেলের তেল খরচা আছে এই সেই সমস্ত নিয়ে ইয়ে হয়ে যাচ্ছে তাই এই ব্যাপার তো আপনারা দয়া করে দশ পিসে অর্ডার দিবেন আর যারা বিদেশ থেকে নেবেন তারা এক হাজার টাকা হচ্ছে আর যদি দশ পিস নেন তাহলে দু হাজার টাকার মতন হচ্ছে ঠিক আছে বন্ধুরা তো আপনারা দশ পিস বিদেশ থেকে যারা নেবেন তারা দশ পিস অর্ডার দেবেন দু হাজার টাকা হচ্ছে আর দেখেন আপনি যদি দশ পিস নেন তাহলে আপনাকে কুরিয়ার খরচা পড়বে দেড় হাজার টাকা পড়বে দেড় হাজার ঠিক আছে তাহলে কত হচ্ছে সাড়ে তিন হাজার টাকা হচ্ছে ইন্ডিয়ান টাকা বলছি ভাই ইন্ডিয়ান টাকা সাড়ে তিন হাজার হচ্ছে যারা বিদেশ থেকে নেবেন সাড়ে তিন হাজার টাকা আর যারা দেশ থেকে নেবেন দশ পিস যারা নেবেন দেশ থেকে দু হাজার টাকা হচ্ছে ঠিক আছে তো এই ব্যাপার তো বন্ধুরা আপনারা এই ওষুধগুলো ব্যবহার করেন খামাকা অন্য আলতু ফালতু ওষুধ খাবেন না বুঝতে পারছেন তো কারণ একটা ওষুধে যদি আপনার সমস্ত সমস্যার সমাধান হয় তাহলে আপনি কেন অন্য জায়গাতে গিয়ে খামা খামাখায় সমস্ত টাকা নষ্ট করতে যাবেন আপনার কি টাকা কি রাস্তায় পরে আছে নাকি আপনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন টাকা আমার আপনাকে টাকা কষ্ট করে কামাই করতে হয়নি তাহলে আপনি এমন একটা ওষুধ গ্রহণ করুন এমন একটা ওষুধ খান যেটা গ্যারান্টিতে কাজ করছে এবং এক ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান করে দিচ্ছে আর একদিনের মধ্যে শরীরের দুর্বলতা দূর করে দিচ্ছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ অনেকে আছে সে অনেক কিছু খায় হ্যাঁ মাছ গোল ডি মে সে অনেক কিছু খায় তারপরও তার শরীরের মধ্যে বল তৈরি হয় না শক্তি তৈরি হয় না শরীর যেমন দুর্বলশীল সেমনই থাকে ঠিক আছে বন্ধুরা তো এই অবস্থায় আপনারা ইনশাআল্লাহ এই ওষুধটা গ্রহণ করবেন আরেকটা কথা বলি অনেকের যৌন দুর্বলতা থাকে শরীর অনেকের যৌন দুর্বলতা যৌন যৌনশক্তি একদম ড্যামেজ তারা অনেক দামি দামি শক্তির ওষুধ খায় কিন্তু তবু কাজ কোনো কাজ হয় না তার কারণ কি তার আসল কারণ হচ্ছে তার শরীরের মধ্যে কোলেস্টেরল জমে আছে। রক্তের মধ্যে রক্ত নালিতে জমে আছে, রক্ত ঠিকমতো চলাচল করছে না তারপর আপনার যার ফলে তার হার্ট দুর্বল হয়ে আছে। হার্ট কিডনি দুর্বল হয়ে আছে তার হ্যাঁ ব্রেন দুর্বল হয়ে আছে সমস্ত কিছু দুর্বল এই যার জন্য রক্ত ঠিকমতো চলাচল করছে না লিঙ্গের মধ্যে রক্ত পৌঁছাচ্ছে না হ্যাঁ তো এই অবস্থায় আপনি যত শক্তিশালী যৌন রোগের ওষুধ খান কোনো কাজ হবে না তা আমি বলবো এই অবস্থায় বন্ধু আপনি কি করেন সর্বপ্রথম কি সুগার কিউর খান সুগার কিউর খান আপনি খেয়ে কি করেন শরীরের রক্ত নালিকে পরিষ্কার করুন সমস্ত খারাপ কোলেস্টেরল থেকে রক্ত নালীকে পরিষ্কার করুন রক্ত নালী যখন পরিষ্কার হয়ে যাবে আপনার সুগার যখন শরীর থেকে দূর হয়ে যাবে তখন আপনার অটোমেটিকভাবে হার্ট শক্তিশালী হয়ে যাবে হ্যাঁ তারপর আপনার ব্রেন শক্তিশালী হয়ে যাবে কিডনি শক্তিশালী হয়ে যাবে যখন এগুলো শক্তিশালী হয়ে যাবে তখন ইনশাল্লাহ এই ওষুধের আরেকটা কাজ আছে কিন্তু এই ওষুধটা যদি আপনি তিন কোট তিন থেকে চার কোটা খান তারপরে অটোমেটিক অটোমেটিকভাবে আপনার ইনশাআল্লাহ শরীরের মধ্যে জনশক্তি নিজেই ফিরে চলে আসবে কারণ জনশক্তি চলে যায় এই সমস্ত রোগের কারণে এই রোগগুলো যখন ভালো হয়ে যাবে তখন জনশক্তি নিজে নিজে চলে আসে তখন আপনাকে এত দামি দামি ওষুধ খাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে বন্ধুরা কিন্তু আমি বলবো আমার যে নবজীবন পাউডার আছে এটা অবশ্যই ব্যবহার করবেন কারণ এটা আমি বত্রিশ থেকে পঁয়ত্রিশটা জরিবুটি দিয়ে তৈরি করেছি আর তার মধ্যে এমন এমন উপাদান আছে ভাই সেটা এমন এমন উপাদান আছে কিন্তু দাম বেশি ওটার সাতশো টাকা দাম হোক সাতশো টাকা দাম হোক কিন্তু ওইটা ওটা ওইটা খেলে কিন্তু আপনার একই কাজ হবে একই কাজ হবে কিন্তু এই ওষুধটা স্পেশাল করে তৈরি করা হয়েছে আপনার আপনার সুগারের কারণে সুগার ঠিক আছে সুগার এবং বিভিন্ন রকম কিডনির কিডনি কিডনির জন্য তারপর আপনার থাইরয়েড হ্যাঁ ইত্যাদির বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করছি আলহামদুলিল্লাহ যার জন্য সঙ্গে সঙ্গে কাজ হয় সঙ্গে সঙ্গে কাজ হয় ইনশাআল্লাহ ওষুধটা আপনি খেলেন এক ঘন্টা পরে তার রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না এখনই শেষ করে দিচ্ছি আর এবার যারা দেশের ভিতরে নেবেন তারা মাত্র এক হাজার টাকা খরচ করবেন ঠিক আছে এক হাজার টাকায় আপনার কাছে পৌঁছে যাবে পাঁচ পিস ঔষধ হ্যাঁ আর যারা বিদেশে নেবেন আপনার পাঁচ পিস ওষুধ নিতে হলে আপনাকে দু হাজার টাকা খরচ করতে হবে ঠিক আছে বন্ধুরা যদি কেউ বিদেশে নিতে চান তাহলে এক হাজার টাকা ওষুধের দাম এক হাজার টাকা কুরিয়ার খরচ আর যদি আপনি দশ পিস নিতে চান বিদেশের মধ্যে তাহলে আপনার এটা দেড় হাজার টাকা কুরিয়ার খরচ হবে ভাই দেড় হাজার টাকার মতন কুরিয়ার খরচ হবে ঠিক আছে তো দেখেন আপনার পাঁচশো টাকা বেঁচে যাচ্ছে পাঁচশো টাকা বেঁচে যাচ্ছে ঠিক আছে দশ পিস নিলে আপনার পাঁচশো টাকা বেঁচে যাবে যারা বিদেশে নেবেন আর দেশের ভিতরে এক হাজার টাকা খরচ হবে আপনার আপনার বাড়ি পর্যন্ত ওষুধ পৌঁছে যাবে তো এই ব্যাপার বন্ধুরা এই তো দেখেন এই যে কোভিড ভ্যাকসিন কোভিড ভ্যাকসিনের কারণে কিন্তু সবার শরীরের মধ্যে এই সমস্ত উপসর্গ দেখা দিচ্ছে কিন্তু ঠিক আছে আর যার ফলে যখন এই সমস্ত রোগ দেখা দিবে তখন যৌন দুর্বলতা অভিসম মানে অবশ্যই যৌন দুর্বলতা চলে আসবে তার সঙ্গে যার ফলে মানুষ কিন্তু সবারই যৌন দুর্বলতা আছে কিন্তু আপনি যদি স্থায়ীভাবে যৌন দুর্বলতা দূর করতে চান তাহলে এই সমস্ত রোগকে শরীর থেকে তাড়াইতে হবে ভাই আর এর জন্য একমাত্র সুগার কিউর রয়েছে সুগার কিউর ছাড়া অন্য কোনো ওষুধ এভাবে কাজ করবে না সুগার কিউর একমাত্র কি করে একসঙ্গে আপনার সমস্ত রোগের সমস্যার সমাধান করে দেয় সমস্ত রোগকে শরীর থেকে তাড়িয়ে দেয় এবং সব কিছু সব জিনিসকে সবগুলোকে আবার শক্তিশালী করে দেয় হার্টকে শক্তিশালী করে দেয় আপনার কিডনিকে শক্তিশালী করে দেয় হ্যাঁ এবার আপনার ব্রেনকে শক্তিশালী করে দেয় রক্ত চলাচলকে শক্তিশালী করে দেয় রক্ত জমে থাকে পানির জমে থাকে সেটাকে কী করে সেটা রক্তকে ইয়া করে দেবে তরল করে দেবে এবার রক্তনালীতে নালিতে যত আপনার কোলেস্ট্রল জমে থাকে সেগুলোকে পরিষ্কার করে দেবে যার ফলে ইনশাল্লাহ আপনি এক ঘন্টার মধ্যেই আপনি খাবার এক এক চামচ খাবেন এক ঘন্টা পরে তার রেজাল্ট আপনি বুঝতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো এ ব্যাপার তো এখানে আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা আর বেশি কিছু বলছি না ভিডিওটা বেশি বড় করবো না আপনারা যারা যারা নিতে চাইবেন ওষুধ আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার তো ফোন নম্বর দেওয়াই থাকে সমস্ত ভিডিওর মধ্যে আমি দিয়ে থাকি তো আপনার সেখান থেকে ফোন নম্বর সংগ্রহ করবেন হ্যাঁ ইনশাল্লাহ আর দেখেন অনেকে আমাকে বলে যে আমাকে এক পিস পাঠান আমি খেয়ে দেখি ভাই এক পিস কী করে পাঠাবো ভাই এক পিস পাঠানোর কোনোই রাস্তা নাই পাঁচ পিস নিতেই হবে আপনাকে পাঁচ পিস ওষুধ নিতে হবে ঠিক আছে অর্থাৎ চার পিস সুগার কিউর এক পিস আপনার ওই প্যাটসঅ দিবো ইনশাআল্লাহ এই পাঁচ পিস ওষুধ দিয়ে একটা পার্সেল তৈরি করব যারা নিতে চান তাই ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন ফোন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক